ব্যবসা করার ক্ষেত্রে অনেক পণ্যদ্রব্যের উপর নারীদের ছবি, পশু পাখির ছবি, বাচ্চাদের ছবি, কার্টুন ইত্যাদি থাকে। সকল পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের ব্যবসা কি হালাল? হ্যাঁ, পণ্যের ক্রয় বিক্রয় হালাল, কিন্তু ছবিটা হালাল না, ছবিটা দেওয়াটা উচিত না, বিশেষ করে নারীদের ছবি। সেটা খুবই বড় ধরনের গর্হিত কাজ, নারীত্বের অবমাননা হয়, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। যদি আপনাদের কাউকে, আপনারা সবাই পুরুষ, আমরা বলি যে আপনাদের কাউকে আমরা পণ্য হিসেবে ব্যবহার করব, রাজি কি না? কে রাজি হবেন বলেন তো? কেউ রাজি হবেন না। নারীরাও রাজি হয় না, সম্ভ্রান্ত নারীরা কেউ রাজি হয় না, কিন্তু কিছু নারী নিজেকে, নিজের সব কিছু বিক্রি করে দেন। আর আরেকটা ক্ষতি হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের নারীদের শেখানো হয়েছে, এটাই আধুনিকতা, ওপেননেস, অ্যাডভার্টাইজে চলে আসা, নাচ গান, টাইট পোশাক, সংক্ষিপ্ত পোশাক, বেপর্দা থাকা। মানে ধীরে ধীরে গত অনেক বছর ধরে নারীদেরকে এভাবে অভ্যস্ত করে গড়ে তোলা হয়েছে, ফলে অনেক নারীরা মনে করেন যে পর্দার মধ্যে আসাটাও নারীত্বের অবমাননা, উল্টোটা মনে করেন, বুঝতে পেরেছেন? অথচ পর্দার মধ্যে থাকাটা হচ্ছে নারীত্বের সম্মাননা, অবমাননা নয়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো পর্দার মধ্যেই মানুষ রাখে, তাই না? হীরা কি সবার সামনে রাখে? সিন্ধুকে ভুলে রাখে, যে সে পর্দা না, একদম কঠিন সিন্ধুকের পর্দার মধ্যে রাখে। এটি নিয়ম ইসলাম, নারীদেরকে আসলে সম্মাননা দিয়েছে, অবমাননা কখনোই করেনি, নারীকে মা বোন হিসাবে সম্মাননা দিয়েছে। অতএব আমাদের কখনোই এটা উচিত নয় এবং জায়েজ নয় যে কোনো নারীকে আমরা পণ্য হিসাবে ব্যবহার করব, সাবানের গায়ে, প্যাকেটের গায়ে, গাড়ির গায়ে, গাড়ির অ্যাডভার্টাইজমেন্টে বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে তাদেরকে ব্যবহার করব। এটা অন্য সংস্কৃতি থেকে এসেছে, যে সংস্কৃতির ধারক বাহকরা আমাদের মেয়েদেরকে নষ্ট করতে চায় এবং তাদেরকে বিচ্যুত করতে চায়, তাদেরকে ইসলামের মূল জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। কারণ একটা জাতি ধ্বংস হয় নারীর কারণে, আবার একটা জাতি গঠিত হয় নারীর কারণে। যদি মায়েরা ভালো থাকে, সন্তান সুশিক্ষিত প্রশিক্ষিত হয়। যদি মায়েরা নিজেরাই মিসগাইডেড হয়, তাহলে তাদের হাতে প্রজন্ম কখনোই নিরাপদ নয়। পাশাপাশি নারীদেরকে যদি এভাবে নষ্ট করা যায়, তাহলে সমাজের সবগুলো জায়গা ধ্বংস হয়ে যায়, অফিসও ধ্বংস হয়, এখন তো রিসেপশনিস্ট হিসেবে মেয়েরা থাকে দেখেন, হোটেলও ধ্বংস হয়, সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় এবং মানে কি বলে সম্মতিযুক্ত জেনা ব্যবচারের ব্যবস্থা করা হয়। এভাবে প্রত্যেকটা জায়গায় সি বিচও নষ্ট হয়, যেখানে নারীদেরকে সেখানে উলঙ্গ থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। অনেক মুসলিম দেশে আজকে এগুলো চালু হয়ে গেছে। তার মানে হচ্ছে যেহেতু আমাদের ভাইয়েরা অনেকে মনে করেন নো প্রবলেম, তখন এগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় নারীদেরকে দিয়েই যে কোনো ভালো, উন্নত, ভদ্র এবং ইসলামী জাতির ধ্বংস ত্বরান্বিত করা হয়, ফলে নারীকে অবমাননা করার মধ্য দিয়েই মুসলিমদের ধ্বংস রচিত হয়। সে ধ্বংসটা কি করা জায়েজ? এটা জায়েজ না, এটা মনে রাখতে হবে। আর আমাদের নারীদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, তারা যদি এটা বুঝত যে পর্দা হচ্ছে তার সম্মাননা এবং তার মর্যাদা মায়ের মর্যাদা, তার মর্যাদা বোনের মর্যাদা, তার মর্যাদা কন্যার মর্যাদা, তাহলে কিন্তু মেয়েরা আর রাজি হতো না। যাই হোক, আমি এটা একটু দীর্ঘায়িত করলাম সবাইকে নসিহা করার জন্য। আপনারা আপনাদের মা বোন কন্যা এদের হেফাজত করবেন, বরং হাদিসে যে দায়ুসের কথা বলা হচ্ছে, সে হচ্ছে ওই পুরুষ যে তার নারীদের ক্ষেত্রে, তার নারী হতে পারে তার স্ত্রী অথবা তার কন্যা অথবা তার বোন, এদের ক্ষেত্রে সে ফাহেশাকে যদি অনুমোদন দেয়, বুঝতে পেরেছেন? ফাহেশাকে যদি অনুমোদন দেয়, জেনা ব্যভিচারকে যদি অনুমোদন দেয়, তাহলে সেই হচ্ছে দায়ুস।